গালিবাকে অসংখ্য ধন্যবাদ। মামা তোমার কি গার্লফ্রেন্ড আছে? মামা তোকে বলতে হবে কেন? মামা আমি তো সেলিব্রিটি হয়ে গেলাম মামা, মানে কার সাথে ব্লগ করছিস, কার সাথে সুপারস্টার দে, মানে আমি সোজাসুজি কলকাতা যাচ্ছি, বিকজ অফ দেবের সাথে আমি দেখা করবো এবং তার সাথে ব্লগ করবো। পার্সোনালি অ্যাজ আ বাংলাদেশি ইউটিউবার হিসেবে আমি দ্য ফার্স্ট গাই যে একটা ইউটিউবার কলকাতাতে যে দেবের সাথে ব্লগ করতেছে। সো আমি এটাতে অনেক এক্সাইটেড। আমি সবার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজকে এই পর্যন্ত আসছে শুধুমাত্র তোমাদের জন্য। সো লেটস গো। Alright, so Pramibu, কেমন লাগছে তোমার সাথে? এই তো। আচ্ছা আমি একটা মজার ব্যাপার বলতে চাই, আমি যাচ্ছিলাম এখানে ব্লগ করতে দেব ভাইয়ের সাথে, আর এখান থেকে প্রথমে অ্যাড হয়েছে সম্রাজ চৌ, এরপর হয়েছে প্রমিয়াপু, এরপর দেখি আম্মু বাবা 14 গোষ্ঠী যাওয়া শুরু করছে। ভাবছিলাম একটা ব্যাচেলার ট্রিপ টিপ হবে, একটু মজারই একটা ব্যাপার, কিন্তু আমার পরিবার আমাকে কখনো ব্যাচেলার ট্রিপ মারতে দিবে না, কারণ তারা আমার প্রত্যেকটা জায়গায় ইন্টারফেয়ার করবে, বাবার কারণে আর আম্মুর কারণে আমার লাইফটা শেষ। এখন আম্মু বাবা আমি তোমার সাথে যাচ্ছি কলকাতায়। হ্যাঁ মানে আমার গার্ড দিতে এক কথায় শেষ। আম্মু কেমন আছো? ভালো ভালো ভালো। কেমন লাগছে আমার সাথে যাইতেছো? তোমার সাথে যাচ্ছি না, তুমি আমাদের সাথে যাচ্ছো। ও হ্যাঁ বলিছি। আচ্ছা আমি যাচ্ছি দেবদাসের সাথে দেখা করতে, তুমি কেন যাইতেছো মাঝখান থেকে? তুমি যেন দেবের সাথে ভালোভাবে সুন্দরভাবে ব্লগটা করতে পারো, এই জন্য তোমার বাবা মা তোমার সাথে থাকছে। কষ্টের কথা কাকে বুঝাবে? আর বাকিটা না যেহেতু ফ্রি ফুড পাইছি, আমি ফ্রি ফুড এখনো না বলি না। ভাই তুমি আমাদের সাথে আছে হচ্ছে Hello, something big coming. So, let's see. তো এখন চলে এলাম কবিদের শহরে, ভালোবাসার শহরে, সিটি অফ জয় কলকাতাতে। তো অবশ্যই কলকাতাতে আসছি এবং আমার ভাই ব্রাদার কিছু এসছে, আপনারা সবাই চিনেন, আবির বিশ্বাস, অনেক নাম করা সিঙ্গার একজন। হাই, হোয়াটস আপ গাইজ। আমি একটা কথা বলি, আগের বার যেমন আমি এসে বলছিলাম সে আমাদের একটা খ্যাত ছেলে, সেও খ্যাত মানে জানে না, সে আমাদের হচ্ছে খ্যাত বয়। আজকের খ্যাত অফ দ্য ইয়ার হবে সে। আগের বার হয়েছিল যে আমার ওখানে লাস্ট ব্লগে যে ছিল, এবার হচ্ছে ও খ্যাত। তুমি কেমন খ্যাত বল একটু বলবা? অনেক খ্যাত। তুমি কি জানো খ্যাত মানে কি? তো খ্যাত মানে হচ্ছে যারা কুল বয়। আমি তো তোমার মতো খ্যাত না, মানে এত কুল না। সো একসাথে তুমি বলবো আমি একজন খ্যাত বয়। রেডি, 1 2 3 গো। আমি একজন খ্যাত বয়। হ্যাঁ খ্যাত বয়। তো গাইজ অফ কোর্স এখন আমি যাচ্ছি সুপারস্টার দেবের সাথে দেখা করতে। আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি যে দেব ভাইয়া অনেক হাম্বল। সো লেটস গো। আমি আসলে যেখানে যাই সেখানেই বৃষ্টি শুরু হয়ে যায়। মানে কেন আমি আরেকটা ব্যাপার হচ্ছে দেবদা থেকে একটা ইনভিটেশন আসা মানে কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে। অনেক নার্ভাস ফিল করতেছি, বিকজ অফ কোর্স হি ইজ এ বিগ সুপারস্টার ইন কলকাতা। তোমার কি বলার আছে এই ব্যাপারে? দেখো দেবদা তো বলতে পারো মানে বেসিক্যালি ভীষণই হাম্বল একজন পারসন, ঠিক আছে। বাংলা ইন্ডাস্ট্রিতে দেবদার একটা মানে হিউজ একটা মানে অবদান রয়েছে। আমি যেটা মনে করি মানে ফিল্মে একটা নতুনত্ব ধাপ দেবদা দিয়ে স্টার্ট হয়েছে। নাইস পারসন আর খুব ভালো মানুষটা হিসেবে খুব ভালো। ফার্স্ট
চলে এলাম সাউথ সিটি মলে, এটাকে বলে সাউথ সিটি কমপ্লেক্স। তো এখানে দেবদা থাকে। তো এখন আমরা যাবো, আমরা এখন টাওয়ার 3 তে আছি, টাওয়ার 4 এ যাবো, মানে আরো সামনে। আমি না শুধু চিন্তা করতেছিলাম গাড়িতে বসে যে আমি দেবকে আসলে কি করে ডাকবো, দেব ভাইয়া নাকি দেব দাদা, কনফিউজ। আসলে আমি যে আমার যে একটা এন্ট্রি আছে না, যে আমি তয়দা ফ্রিদি, মানে কেমনে বলবো, আমি এটা চিন্তা করছি। সমস্যা নেই, নিজের নামে একটু বললাম আর কি। অনেক সুন্দর এই সাইডটা না, বিল্ডিং গুলো অনেক বড় বড় গাইজ, দেখেন অনেক বড় বড়। আমি অবাক হয়ে গেলাম, কলকাতা কি বলতো ফিল্ম স্টাররা মানে বেসিক্যালি এই জায়গাগুলোতেই থাকে। পরিবেশটা অ্যামেজিং, এক কথা বলবো জোস জোস, আমার কাছে সেই লাগছে। দেখার মতো পার্কিং গুলাও কিন্তু জোস, খুব অসাধারণ পার্কিং, যে প্রত্যেকটা মেম্বারের পার্কিং গুলো আছে এভাবে থাকে। অনেকদিন পর আপনাকে দেখলাম আর কি, সবসময় ফেসবুকে কথা ভাইয়ের সাথে। আমি আসলে অনেক এক্সাইটেড, বিকজ আমি দেব ভাইয়ের অনেক বড় একটা ফ্যান, অ্যান্ড আমার একটা ইনভিটেশন তুমি দিয়েছো, আসলে আমি অনেক নিজেকে গ্ল্যাড ফিল করতেছি যে তার সাথে আমি ব্লগ করবো অ্যাজ আ বাংলাদেশি ব্লগার হিসেবে। অ্যান্ড এটাই, তুমি কেমন আছো? ভালো ভালো ভালো। অফিসটা খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ, খুব সুন্দর। এটা কয়তলার উপর থেকে? 29th ফ্লোর এটা। ওয়াও গাইজ, আমি একটা জিনিস একটু দেখাতে চাই, আমি পুরো কলকাতাটা আমি এখান থেকে দেখতে পেলাম। কি অ্যামেজিং একটা ভিউ, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আই থিংক কলকাতা। আচ্ছা একটু ওয়েট করুন ভাই, আপনি ঢোকার আগে একটা কথা বলবো, যে আমি কি ডাকবো, দাদা ডাকবো না ভাই ডাকবো? আসলে এখানে সিস্টেমটা অন্যরকম, মামাও ডাকতে পারি, ডিপেন্ডস। কারণ সবাই আপনাকে দাদা ডাকে, আমি চাই আপনাকে একটু ডিফারেন্ট নামে ডাকতে, মামা, দেব মামা। আজকে থেকে মামা হয়ে গেছে আমার, আমার আত্মীয় হয়ে গেল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি আসলে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা নেই, বাড়ি চিন্তা অসুবিধা হয়নি তো? কোনো চিন্তা, আপনার নাম বলার সাথে সাথে সুন্দর করে চলে আসলাম। তুমি যেভাবে কাজ করছো তোমার দেশে, বাঙালি হিসেবে সত্যি গর্বের ব্যাপার, কারণ একজন বাঙালি ইউটিউবার হিসেবে তুমি যে নামটা করেছো, তোমার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয়, আমাদের দেশেও আছে। উই আর রিয়েলি, আই অ্যাম রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ। আরো আরো ভালো কাজ করো, আরো মানুষের কাছে বিভিন্ন রকমের সাবজেক্ট ধরে তুলো, আর মানুষকে যে কোনো ভাবে ভালো রাখার চেষ্টা করো। কলকাতার অনেক ইউটিউবাররা আপনার নামে সবসময় প্রশংসা করে যে দেব কলকাতা ইউটিউব কে আরেক লেভেলে নিয়ে যেতে চায়। নট অনলি অ্যাবাউট ইউটিউবার, ইউটিউবার বলো বা স্পোর্টসম্যান বলো বা প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট আছে বলে তার জন্যই তারা এত ভালোবাসে বা তারা এত জনপ্রিয়তা পায়। তবু আমি বিশ্বাস করি যে 80% লোক আমরা সোশ্যাল মিডিয়াতে থাকি, সেটা নিয়ে আমার ছবি পাস হোক। বেসিক্যালি তো কন্টেন্ট তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম লাগে, রাতে ঘুমালাম সকালে ঘুরতে করে ক্যামেরা হাতে নিয়ে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, তা তো নয়। প্রত্যেকটা মানুষের একটা এডিটিং থিঙ্কিং থাকে, এই করতে হবে ও করতে হবে, তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মিনিমাম সম্মান দরকার। আমার বাবা একটা কথা বলে, যত বড় সুপারস্টার হবে, যত বড় বিজনেসম্যান হবে, দেখবে কি তারা সবসময় ডাউন টু হার্ট থাকে। এবং আমি আসার সময় শুনলাম যে আপনি খুব ডাউন টু হার্ট একজন পার্সন। মানে আমি কোনোদিন ভাবিনি এরকম না সেরকম, আর খুব গ্রাউন্ড লেভেল দিয়ে পরিশ্রম করে কষ্ট করে এই জায়গায় পৌঁছেছি, তো স্ট্রাগল করেছি, তো আমার কাছে প্রত্যেকটা মানুষের স্ট্রাগলটা অচেনা নয়। আজকে তুমি যদি বাংলাদেশ থেকে যদি কলকাতায় আসো, তো আমি তোমার পরিশ্রমটা বুঝতে পারছি, কিন্তু এটাও সত্যি আফ্রিদিকে তোমার জন্য কেউ রাজ সিংহাসন নিয়ে বসে থাকবে না কি আসুন দাদা বসুন এই চেয়ারটা আপনার জন্য, তোমাকে লড়াই করে নিজের ট্যালেন্ট দেখিয়ে কাজটা জায়গাটা আদায় করে নিতে হবে। আমি একটা জিনিস বিশ্বাসী, ট্যালেন্ট থাকলে নিশ্চয়ই সেটা দেখা যাবে, সাকসেসটা না ম্যাটার করে না, তুমি যদি ভালো মানুষ হও, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো হয়, এটা আমি সবসময় বিশ্বাস করি। একটা জিনিস একটু দেখা যাচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, ইউটিউব ইন্ডাস্ট্রিতে
আমাদের দেব মামাও কিন্তু ঢুকে গেছে, কয়দিন পর শুনবেন যে গোল্ডেন প্লে বাটন চলে আসছে, ঠিক এখানেই থাকবে তার পাশে। এর কয়দিন পর ডায়মন্ড প্লে বাটন, কেন স্বাভাবিক সুপারস্টার যখন ইউটিউবে চলে আসে ঠিক তখন। বাংলাদেশে আমার অনেক সুন্দর মেমোরিজ আছে এবং আপনার খুব ফ্যান্স কিন্তু বাংলাদেশে প্রচুর। বাংলাদেশ আমার সবসময় হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি, কারণ আপ্যায়ন যদি শিখতে হয় সেটা হচ্ছে বাংলাদেশে গিয়ে শিখতে হয়। ওয়াও, এই আপ্যায়নটা আমার মনে না এটা এটা কথা না। আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু অফকোর্স দেব মামা একটা কথা বলছে যেটা বাংলাদেশ হচ্ছে তার সেকেন্ড হোম, আসলে আমরা আপনাকে ওরকমই ভালোবাসি, আমরা শুধু ওয়েট করতেছি কবে আপনাকে রিসিভ করতে। আইটেমিও কে আমিও বাংলাদেশে কাজ করতে চাই, মানে এমন নাকি কাজ করতে চাই না, বাট আমি চাই যে বাংলাদেশে বাংলাদেশের মতো করে কাজ করতে চাই, দুটো ইন্ডাস্ট্রি বড় হোক, আমরাও যেন বলিউড বলো বা হলিউডের সঙ্গে আমরাও কম্পেয়ার করতে চাই, কম্পিট করতে চাই। আই থিঙ্ক দিস ইজ দ্য প্রসেস অফ লার্নিং অ্যান্ড শো বাংলাদেশে অনেকে ভালো ভালো কাজ করছে। এগেইন পাসওয়ার্ড আমরা মোস্ট প্রবাবলি রিলিজ করব বাংলাদেশে। পাসওয়ার্ড যাক, আমরা আসলে দর্শকরা বসে থাকবে আপনার পাসওয়ার্ড দেখার জন্য যদি পাসওয়ার্ড রিলিজ হয় অফকোর্স। তো মামা আমাদের প্ল্যান কি, যেহেতু আমি কলকাতায় আসছি আজকে হঠাৎ করে চলে গেল, আজকে আমার খুব প্ল্যানটা ছিল সবাই ব্যাক টু ব্যাক মিটিং ছিল, কালকে আমরা বড়টার সঙ্গে দেখা করি, বড়টা থেকে আমার তিন চারটে মিটিং আছে, মিটিংয়ে থাকতে পারবো। গাইড চাপিয়ে দেন মামা, খুব কষ্ট হয় আমার এখানে ট্রাভেল করতে মামা, গাইড চাপিয়ে দিয়ে দেন। গাড়ি কি পুরো কলকাতা তো অসুবিধা আছে, ওলাও আমাকে পাত্তা দেয় না। পাত্তা দেও না, টাকা দিলে পাত্তা দেবে, ডোন্ট ওয়ারি। গাড়ি ব্যবস্থা আমার, থাকার ব্যবস্থা আমার, তুমি আরাম করো, তোমার নিজের বাড়িতে এসছো এটা ভাববে, আর কালকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, বাংলাদেশে যারা যারা এই পৃথিবী জুড়ে যারা যারা এই ভিডিওটাকে দেখছেন সেটা প্রচন্ড পরিশ্রম করছে, আজকে সিরিয়াসলি বলছি, নিজের দেশের বাইরেও নিজের পরিচয়টা এত বড় মাপে ধরে রাখতে পেরেছে, ধরে রাখতে পেরেছে। তো আই থিঙ্ক খুব কম লোকই এটা করতে পেরেছে অ্যাট দ্য এজ অফ 20। আফ্রিদি যেটা করেছে আমার মনে হয় না 20 বছর বয়সে আমি সেটা কোনোদিনও ভাবতে পেরেছি। আই থিঙ্ক সুপার ট্যালেন্ট অ্যান্ড উইশ ইউ অল দ্য লাক, কালকে দেখা হচ্ছে। বাংলাদেশের সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস, দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব ভিডিও ফর দিস চ্যানেল, ইটস এ গ্রেট প্লেজার, অনার টু বি পার্ট অফ দিস চ্যানেল। মামা আমি তো সেলিব্রিটি হয়ে গেলাম মামা, মানে কার সাথে ব্লগ করছি, কার সাথে সুপারস্টার দে, মানে কারণ আমাকে স্যার মনে হচ্ছে যে এখন আমার এইভাবে চলতে হবে, এই বেলটা একটু বের করে রাখবে এখন থেকে, এখন আমি এখানে সেলিব্রিটি হয়ে গেছিলাম, ঠিক আছে এইভাবে চলবো। দেখাতে যাচ্ছিলাম এই যে পিছনে আমাদের পেন্টিং আছে, এটা দুটো দেশের একটা ফ্ল্যাগ আছে, একটা বাংলাদেশ একটা ইন্ডিয়া। ওয়াও, তোমাদের বাংলাদেশ একটা অ্যাওয়ার্ড উইনিং পেন্টিং। দেব মামার বাংলাদেশের প্রতি যে ভালোবাসাটা সেটা এখানেই প্রমাণ হচ্ছে। বাংলাদেশ হচ্ছে তার জন্য সেকেন্ড হোম, এটা আসলে আমাদের জন্য একটা পাওয়া, কারণ এত বড় একটা সুপারস্টার, লিভিং লেজেন্ড বলবো অফকোর্স, অলরাউন্ডার, যে বাংলাদেশকে সবসময় রেসপেক্ট করে যাচ্ছে। তার মধ্যে আমি একটা জিনিস সবার আগে আমি বলেছি যে অহংকার বা কোনো কিছু নাই, কত সুন্দরভাবে আমাকে ইনভাইট করে নিয়ে আসলো, এবং এই জিনিসটা আমাদের মানে কি বলবো, আমি আসলে দর্শকরা বুঝতেই পারছেন যে দেব মামা কেমন আর কি। সো মামা থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ কালকে দেখা হবে, ধন্যবাদ তোমার সাথে। হ্যাঁ, আমি টেক কেয়ার, এনি প্রবলেম লেট মি নো। হ্যাঁ অফকোর্স, থ্যাংক ইউ। যে চাকরি আমার দরকার আর কি, আমি চাচ্ছি মামার অ্যাকাউন্টে হিসাবে আমি যদি জয়েন করি। কালকে দেখা হচ্ছে দেব মামার সাথে ব্লগে, সো লেটস গো, আপনারা দেখতেই পাচ্ছেন সে কেমন, লেটস গো। ওয়েলকাম টু অ্যানাদার ডে। সো এটা আমাদের কলকাতায় দ্বিতীয় দিন, আজকে আমার ফ্যামিলি মুম্বাই যাচ্ছে বিকজ অফ পাপার একটা মিটিং আছে, ওখানে আমি মিটিংয়ে যাচ্ছে, সো আম্মু ওরা সবাই যাচ্ছে, সো আমি আর মিস্টার প্রিয়াস একসাথে থাকতেছি। হ্যালো, ছবি তুলি আমি এটা থাম্বনেলের জন্য দিব।
সো এখন আমি দেব মামার সাথে দেখা করতে যাবো, সো লেটস গো এন্ড দেখি আজকের দিনটা কি হয় নাকি কি বলো। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, অবশ্যই আমি কলকাতায় এখনো ঘুরতে পারলাম না যেহেতু দেব মামা আমাকে বলছে যে সে ঘোরাবে, সো ইয়া লেটস গো। আর এখন আমরা দেব মামার জন্য ওয়েট করতেছি, সো এখন দেব মামা বের হবে, লেটস গো। আর একটা ব্যাপার হচ্ছে আমি এখনো যাই না দেব মামার সাথে কোথাও যাবো, বাট লেটস সি কোথাও যাওয়া যায়। প্রথম থেকে ফলো করলাম যখন তোমার অফিসে বসেছিলাম, যে তুমি তোমার নিজের প্রত্যেকটা এ টু জেড, আমি টাইটেল থেকে শুরু করে মুভির প্রত্যেকটা জিনিসে তুমি নিজে দেখতেছো, ফলো আপ করতেছো, মানে এটা কারণটা কি? আমি যেই ধরনের বাংলা ছবি দেখতে চাই, আমি যেই ধরনের বাংলা ছবিকে নিয়ে যেতে চাই, এটা হয়তো অনেককে বোঝাতে পারতাম না যে আমি এটা চাই, তখন মানুষ আমাকে বুঝতো না যে এই ধরনের ছবি হতে পারে। তারপর থেকে আমি যে তিন বছর আগে বলতাম হ্যাকিং নিয়ে ছবি করতে চাই বা বক্সিং নিয়ে ছবি করতে চাই বা একটা প্লেন নিয়ে ছবি করতে চাই, প্লেন ড্র্যাশ হবে সেটা আমার এখনো মনে আছে, লোকে হাসতো। বাঙালি বাংলা ছবি স্পোর্টস মানেই ফুটবল বা ক্রিকেট, তখন বক্সিং নিয়ে ছবি হতে পারে সেটা নিয়ে তো ভাবতো, প্লেন নিয়েও তাই। তোমার কোন এখনো প্রবলেম ফেস করতে হয়েছে হ্যাকারদেরকে নিয়ে? আজকে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হলো, এটা হয় বিকজ আমরা হ্যাকিং নিয়ে ছবি করছি, তো এটা আমরা অলরেডি কলকাতা পুলিশকে জানিয়েছি, কারণ এটা হতে পারে কি অল দ্য হ্যাকার্স যারা আছে তারা নিজের ক্ষমতা দেখানোর জন্য আমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে বা আমাদের অফিসটাকে হ্যাক করতে পারে। এই যে সাইবার যে ডেটাগুলো যেগুলো আমার অফিসে আছে সেই জিনিসগুলো যদি সিকিউর না করতে পারি সেটাকে নিয়েই হয়তো ছবিটাকে মানুষকে আরও বেশি এডুকেট করতে চাই, মানুষকে আরও বেশি অ্যাওয়্যার করতে চাই। ডেফিনেটলি একটা এন্টারটেইনমেন্ট মাধ্যমে, খুব বেশি জ্ঞান না, বাট লুক অ্যান্ড ফিলটা যেন মনে হবে কিনা তোমরা একটা বলিউড বা একটা হলিউড ছবি দেখছো, কিপিং দ্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইন মাইন্ড। যেহেতু তুমি এমপি, সো ইউ আর এ সুপারস্টার অ্যাক্টর, তো তুমি এমপির দায়িত্ব আর অ্যাক্টরটা মানে কিভাবে সামলাচ্ছো দুই সাইড আর কি? আমার মনে হয় না দুটো দায়িত্বের জন্য একটা জিনিস খুব কমন না, আমার মনে হয় যেটা খুব দরকার আজকের দিনে সেটা হচ্ছে ভালো মানুষ হওয়াটা। আমার মনে হয় সেটা হলেই যে কোনো দায়িত্ব তুমি চোখ বন্ধ করে পালন করতে পারো। আরেকটা কথা বলবো মামা, সেটা হচ্ছে আপনি অ্যামাজনে শুট করেছেন রাইট, সো এখনের যে পরিস্থিতি অ্যামাজনের, সো এই ব্যাপারটা নিয়ে কেমন? বিকজ আপনি একদম রিয়েলিটিতে যে অ্যামাজনে শুট করেছেন, তো ওটা কেমন লাগছে দাদা? অ্যামাজন নিয়ে এটাই বলবো যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি অ্যামাজন ধ্বংস হয়ে যায়, তো সেই জায়গা থেকে আমাদেরকে আরও সতর্ক হতে হবে, এই গাছপালা আরও আরও আমাদেরকে বাঁচাতে হবে, আরও কী বলবো এটা প্ল্যান্টেশন করতে হবে, লাগাতে হবে গাছপালা, আদারওয়াইজ আমরা খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবো না, বাঁচতে পারবো না। তো মামা এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা ইভেন্টে, ইভেন্টটা হচ্ছে ডার্বি, একটা 5-10 মিনিট একটা ইভেন্ট, আমার খুব পরিচিত একজন বন্ধু, সে এখন চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে, তো সে তার রিকোয়েস্ট আজকে যাচ্ছি, তো ওখানে যাচ্ছি মামা। ইয়েস ইয়েস ইয়েস, ওকে সো লেটস গো। ডানা মেলে চলে গেলে ছুঁয়ে দিলাম জি ছায়া তোমার সাড়া দিও পড়ে নিও লুকোনো প্রেমে সেইস্তে হা এমন চললো
কোথায় বেশামালের সারায় আর চোখে তাকায় এসে যায় আমার আগামী জীবন দিচ্ছে পাড়ি আবার ফিরছে বাড়ি চেনা মুখের সারি রাখি হাত ওই হাতে আমি ওয়াও ওয়াও ওর ভয়েস মামা ওর ভয়েসটা খুবই সুন্দর মামা অসম্ভব ভালো আই থিংক ইজ আ ব্রিলিয়েন্ট ট্যালেন্ট আমার মনে হয় মামা হ্যাঁ মামা আমি তো একটা মিশন নিয়ে আসছিলাম মামা মিশন নিয়ে বাংলাদেশ থেকে না না মামা মিশন বিয়ে ওকে তা তোর হ্যাঁ মামা ভয়েস খুবই কম বাট আমার বিয়ে করার খুব ইচ্ছা এমন যদি হয় মামা যে আমি কলকাতায় বিয়ে করে ফেললাম তোমার আত্মীয়টা যদি থাকে বেটার না একদম আমরা আত্মীয় হয়ে গেলাম না তোমার কি গার্লফ্রেন্ড আছে মামা তোকে বলতে হবে কেন আরে মিশন ইম্পসিবলের মধ্যে ঢুকে যাব তো আমার গালি বয় নামে আমার একটা ছোট ভাই আছে তো ও তোমাকে একটা মেসেজ দিয়েছে সো আমি একটু চাচ্ছি তুমি এটা একটু দেখো বাহ গালি ভাইকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য ওই পার বাংলা থেকে আমি দেখেছি ভিডিও এই আফ্রিদির মাধ্যমে দেখেছি আমার ভাগ্নের মাধ্যমে দেখেছি তুমি আরো মনে হয় পড়াশোনা করো ভালো হও আর নিজের ট্যালেন্টটাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আরো গ্রো করো থ্যাংক ইউ জনপ্রিয় একটা গেম কলকাতায় আমি তো কোকের উপরে থাকি আফ্রিদির ফ্যানদের জন্য বাংলাদেশকে ভালোবাসে না এগুলো অবশ্যই সিনেমা
আমার বাইরে রাজনীতি না খেলা কোনটা তুমি বেশি সবল? রাজনীতি আমার কাছে সেটা এখনো বুঝে উঠতে পারিনি, আমার মনে হচ্ছে না এই জন্য বুঝে উঠতে পারবো, কারণ এটা অনেকটাই গভীর, অনেকটাই অনেকের খেয়াল আছে। খেলা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি বা প্রত্যেকটা ইন্ডিয়ানের রক্তের মতো হচ্ছে, একটা রিলিজনের মতো ক্রিকেট একটা মজার ব্যাপার হচ্ছে। দেব আমার সাথে সাথে থাকতে থাকতে আসলে একটা রিয়েল সুপারস্টারের ফিলটা চলে আসে, রিয়েল সুপারস্টার যেখানে যায় ওখানে ছবি অ্যান্ড এভরিথিং লাইক ইউ নো। সো আমার ওরকম একটা ফিল চলে আসছে, কারণ আজীবন টিভিতে দেখছি শাহরুখ খান টাহরুখ খান সবাইকে দেখছি ঠিক এই স্টাইলে যাও, তাকেও ঠিক ওই স্টাইলেই দেখেছি আমি। মজার ব্যাপার হচ্ছে দেব আমাদের কীভাবে এত কিছু মেনটেন করে, আই হ্যাভ নো আইডিয়া। প্রত্যেকটা কোয়েশ্চেন যখন তার উপরে আসে ওটা কীভাবে যায় পজিটিভলি সে প্রেজেন্ট করে, আই ডোন্ট নো, এই এই ক্ষমতাটা তার মধ্যে আছে, এটা সবচেয়ে জরুরি। সো দেব আমাকে ওখানে আটকে রাখছে, বেরোতে পারতেছে না, যখনই সুযোগটা পাবো করে নিয়ে যাবো। ওয়েট, যেখানে ফ্রি খাবার থাকে সেখানে আমার পেট ডাকে, থাকতে দা, এখন আর আমার ভাগ্যে নাই, খুব কষ্ট লাগতেছে, এই পানির উপরেই তো আছি। অনেক কিছু করতে পারে এটা আমি সবসময় বিশ্বাস করি, এটা পুরোপুরি মিডিয়ার ক্রেডিট, তারা আমাকে আপন করে রেখেছে, এতদিন ভালোবাসা দিয়েছে। আমি এখন তোমার রেস্টুরেন্টে যাচ্ছি, তুমি যাবা না? আমি কাজটা শেষ করে আসবো, তাহলে মেবি তোমার সাথে শুধু আমার এখানেই তাহলে লাস্ট দেখা আর কি। আমার মনে হয় না আমি খুব তাড়াতাড়ি মরছি, আর তোমার মনে হয় না তুমিও তাড়াতাড়ি মরছো, আমরা দুজনেই বেঁচে থাকবো, বেঁচে থাকলে নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে। অফকোর্স যেহেতু আমার ব্লগ একদম লাস্টের দিকে, মামা তোমার কলকাতা ফ্যান্স এন্ড বাংলাদেশ ফ্যান্স এর জন্য কিছু একটা বলো। আই থিঙ্ক তাদের জন্যই আজকে আমি এখানে, তারা আছে বলেই আজকে আমরা এগোতে পেরেছি বা আমি এগোতে পেরেছি, তাদের ভালোবাসা, তাদের দোয়া, তাদের আশীর্বাদ, তাদের প্রার্থনা কোথাও যেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমার সঙ্গে আছে বলে সবকটা বাধা পেরোতে পেরেছি। আই থিঙ্ক এই ভালোবাসা যতদিন থাকবে ততদিন এই ইচ্ছেটাও থাকবে কি নতুন কিছু করি, যে আমার দর্শক বা যারা ফ্যান তারা যেন এটা সবসময় যেন বলতে পারে কি দেব মানেই নতুন, দেব মানে এমন কিছু যেটা বাংলায় কোনোদিন হয়নি। বাংলা মানে আমি দু বাংলাকেই বলছি, কারণ আমি বিশ্বাস করি কি শুধু একটা বর্ডার দুটো মানুষকে আলাদা করে দিতে পারে না, সবাই যেন বাংলা ছবি নিয়ে মানে বাংলা মানে আমার বাংলা আর ও পার বাংলা ছবি নিয়ে যেন গর্ব করতে পারে, এইটাই পাওয়া, এইটাই চাওয়া, এইটাই সবকিছু। তো গাইজ মামার সাথে আমার এখানেই লাস্ট মানে আপাতত লাস্ট, আবার ইনশাল্লাহ পাসওয়ার্ড মুভির ওখানেও কিছু একটা করবো। তো মামা আমি একটা প্ল্যান করেছি যে তোমার একটা সাইন নিয়ে আমি ঢাকায় যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবো, এরপর যে ওইটা আগে নিয়ে আসতে পারবে আমার কাছে তাকে আমি বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসবো তোমার সাথে মিট করানোর জন্য। আইডিয়াটা কেমন মামা? তুমি নিয়ে এসো, তার দায়িত্ব আমার, থাকা খাওয়ার ঘোরানোর দায়িত্ব আমার, সেই জন্য বাংলাদেশের প্রতি আমার ডেফিনেটলি একটা দুর্বলতা আছে। আমি সবসময় বলে থাকি বাংলাদেশি মানুষ যেন ভালো থাকে, বাংলাদেশি ছবি যেন আরো উঁচুতে যায়, সবাই যেন শান্তিতে থাকে। মামা যাওয়ার আগে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিলে আমি খুশি হই অনেক। তবে শালা আর কত নিবি, এত তো সাবস্ক্রাইবার আছে, অন্যদেরকে কিছু করতে দে। তো দেখাই গেল জোশ, ওর ভাষায় বলি জোশ, যারা পছন্দ করেন তো জোশ ভাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো গাইজ দেখতেই পারলা যে অফকোর্স দেব মামা বাংলাদেশ থেকে যে কোনো একটা ফ্যান আসবে এখানে, এখানে তাকে সব খরচ কলকাতা খাবার টাবার গাড়ি টাড়ি ঘোরাফেরা সব কিছু করাবে। এবং আমি একটা কথা সবচেয়ে বলবো যে দেব মামা আসলে সত্যিকারে সে খুব বড় একটা মনের মানুষ, তার মধ্যে কোনো অহংকার নাই, যেটা সবচেয়ে বেস্ট। সো একটু পর দেখা হচ্ছে। কোনো জায়গায় যদি তুমি কোনো প্রবলেমে বলো জাস্ট প্রথম কলটা জেনে আমাকে তুমি দাও, একটা ফোন লাগাই দেবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলে যাচ্ছি, থ্যাংক ইউ, অনেক তোমাকে মিস করবো, একটা সবাইকে বাই দিয়ে দাও। খুব কাছের মানুষ কিন্তু দেব মামা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দেব মামার রেস্টুরেন্টে, তো আমরা এটা ওখানে একটু রেস্টুরেন্টটা দেখবো আর খাবো আর দেখবো কত মজা আছে। তো লেটস গো, আমরা যাচ্ছি, এই যে নাম হচ্ছে টলি টেলস। ও ওয়াও, এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা টলি টেলসের সামনে যেটা হচ্ছে দেব মামার রেস্টুরেন্ট, রাইট? তো আমরা খাবো এখানে অফকোর্স, কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমরা খাবারের টেস্টও করবো, একটা ফুড ব্লগারের রিভিউ দিই নাকি দেবের রেস্টুরেন্টে কেমন খাবার নাকি কি বলো, একটা অনেস্ট রিভিউ হবে। তো লেটস গো, অ্যান্ড তার আগে আমরা একটু রেস্টুরেন্টটা দেখে নিই।
মেকআপ রুমে নাকি? হ্যাঁ, রেস্টুরেন্টের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, পুরো মনে হচ্ছে একটা সিনেমার সেটে ঢুকছি, এরকম থিমে করা হয়েছে। যখন আমি ঢুকলাম না, মনে হচ্ছে কি আমি সিনেমার একটা স্টুডিওতে ঢুকলাম। এই প্লেসটা যেখানে, এটা হচ্ছে সরব ব্যানার্জি রোডে, কিন্তু আমেজিং, আমি একটা কথা বলবো, অনেক সুন্দর। আর হ্যাঁ, কলকাতা আসলে অফকোর্স এই জায়গাটায় আসবেন আপনারা সব। কোথায় আসছো তুমি? দেবদার রেস্টুরেন্টে। তো কি কেমন লাগতেছে এই জায়গা ঢোকার সাথে, কি ফিল পেলা? মানে মনে হচ্ছে একটা সিনেমেটিক কোন একটা জায়গায় আসছে, একদম পুরান ধাঁচের এবং সবকিছু এত সুন্দর করে দাদা সাজাইছে, বিভিন্ন পোস্টার, বিভিন্ন আর্টিস্ট যারা আছে কলকাতার বড় বড় সবার ছবি দিয়ে, মানে এত সুন্দর, জোস না দেখলে বোঝা যাবে। তো এটা বেসিক্যালি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন যত মানে বই বেরিয়েছে তার কিছু কিছু মানে অনেক কিছু অনেক রকম ঝলক এখানে আছে। So guys, খাবারটা এত মজা যেটা বলার বাইরে। আমি শুধু কিছুক্ষণ বাবা শুধু এক একটা জিনিস অর্ডার দিচ্ছি আর খাচ্ছি, কারণ খাবারটা টু গুড। আমাকে কয়েকজন বলছে যে দেবদার ওখানে খাবারটা কিন্তু খুব মজা। Alright, so আমরা এখন ব্যাক করলাম আমাদের হোটেলে। By the way, this is our room. It's amazing. অনেক সুন্দর একটা রুম, খুব জোস। Look, এই সাইডটা দেখেন, এইটা আমার সবচেয়ে বেস্ট লাগে। দেখতে দেখতে ব্লগ আজ এই পর্যন্ত। আশা করি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবার আগে একটাই কথা বলবো, দেবদার আমেজিং একটা পার্সন। আসলে এত বড় সুপারস্টারের সাথে ব্লগ না করলে জানতেই পারতাম না যে দেবদার মনটা কত ভালো। আর হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করছে অন্য রান্নাদের কি হবে। অবশ্যই অন্য রান্নাদের জন্য আমি এবং তাবিব ভাই এবং আমাদের ফুল টিম এটা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা কাজ করতেছি, সেটার আপডেট আপনারা সামনেই জানতে পারবেন। আমি চাই, আমি যেভাবে একজনের রানার পাশে দাঁড়িয়েছি, আপনারাও এরকম অন্য রানার পাশে দাঁড়ান এবং তাদের সহযোগিতা করুন যতটুকু হোক না কেন। সবাই মিলে আমরা এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলব। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমি যে ছেলে সব জায়গায় ব্লগ করে বেড়াতাম, আপনাদের ভালোবাসা এবং আপনাদের রেসপেক্টের কারণে ইন্ডিয়ার মতো জায়গা থেকে ইনভিটেশন আসছে দেবদার মতো সুপারস্টারের সাথে ব্লগ করার জন্য। সো অবশ্যই আপনাদেরকে সবার আগে ধন্যবাদ, কারণ আজকে আমি তহিদ আফ্রিদি হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। সবাই আমার জন্য দোয়া রাখবেন, জানিয়ে আমি আপনাদের হয়ে কাজ করতে পারি, মানুষের কল্যাণ এবং ভালোর জন্য কাজ করতে পারি। প্রিয় দর্শক, আজকে ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগ। আর যদি আমাকে যদি একটু উৎসাহিত করেন, একটু ইন্সপায়ার করেন, তাহলে প্লিজ আমি অনেক খুশি হব যদি একটা লাইক বাটনে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।